হ্যালো আমার প্রিয় ছাত্রীরা আজকে এই ভিডিওতে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো প্রথমে বলে নেওয়া যাক আমি লেখিত চ্যাপ্টারে কোর্সে দেখে এইটিন আজকে শুরু করছি এই চ্যাপ্টারে আমি সরি এই অনুশীলনেতে আমি আজকে লিমিটেড টাইম যেহেতু সেহেতু আমি দুটো অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেব আশা করি এই দুটো অঙ্ক দেখে তোমরা বাদ বাকি অঙ্কগুলোর ধারণা পেয়ে যাবে এক থেকে চার আমি আমার টার্গেট শেষ করা দেখা যায় কত দূর হয় আচ্ছা প্রথম যে অঙ্কটা সেটা যেটা বলেছে সেটা একটু দেখে নেওয়া যাক এক নম্বরের অঙ্কটা কি বলেছে এখানে দেখা একটা পাশে লেখচিত্র দেওয়া আছে ঠিক আছে এরকম পাশে লেখচিত্র তোমাদের কোয়েশ্চানে থাকতে পারে এই ধরনের অঙ্ক মাল্টিপল চয়েস বা শর্ট কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন এ দিতে পারে তো প্রশ্নটা কি হচ্ছে সেটা আগে পড়ে নেওয়া যাক পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য এক একক নিয়ে বিন্দুগুলো দেখে এবং তাদের স্থানাঙ্কগুলি লিখি আচ্ছা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য এক একক নিয়ে বিন্দুগুলো দেখে এবং তাদের স্থানাঙ্কগুলি লিখি এর থেকে কি বোঝা যাচ্ছে যে এই দেখো এখানে উভয় অক্ষ বরাবর উভয় অক্ষ বলতে এখানে কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটোরই কথা উল্লেখ করেছে এবার এই বরাবর ক্ষুদ্রতম যে বর্গক্ষুত্রগুলো পাওয়া যাচ্ছে সেই দুটি বর্গক্ষেত্রের মানে বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য মানে ধরো এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পরপর দুটো এই যে দুটো বাহুর দৈর্ঘ্য মানে এক একক মানে এই যে ওয়ান টু এই যেই দুটো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য মানে এক একক মানে এখানে বিন্দুটা হচ্ছে যে স্থানাঙ্ক হবে এক্সে স্থানাঙ্ক সেটি ওয়ান হবে তার পরবর্তী ক্ষেত্রে একটা গ্যাপ দিয়ে তারপরে ওয়ান টু মানে টু হবে তারপরে ওয়ান টু থ্রি হবে তারপরে আবার দুটো ঘর মিলে ফোর হবে এই করে আমি এই বিন্দুগুলো বসিয়ে নিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ একই রকমভাবে ওয়াই অক্ষের ওপরেই আমি যেতে দুটো তম বর্গক্ষেত্রের দুটো বাহু দুর্গ এক একক হুম ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সে একই রকমভাবে আমি দুটি বাহু ক্ষুদ্রতম দুটি বাহু দৈর্ঘ্য এক একক যেহেতু এখানে তাহলে ওয়ান টু এই দুটো দৈর্ঘ্য ওয়ান এই দুটো দৈর্ঘ্য নিয়ে দুই এই দুটো দৈর্ঘ্য তিন মানে পরপর বিন্দুগুলো আমি এখানে বসিয়েছি ঠিক আছে এবার দেখো ছক কাগজটা আরো ভালো করে লক্ষ্য করো এখানে কতগুলি পয়েন্ট পয়েন্ট করা আছে বিন্দুগুলিতে সার্কেল দিয়ে এই বিন্দুগুলির মানে ছক কাগজের যে অবস্থান যে স্থানাঙ্ক সেইগুলো কিন্তু আমাদের নির্ণয় করতে হবে ছক কাগজ থেকে ওকে এবার দুই নম্বরে বলেছে যে না প্রথম নম্বরে যে বলেছে দেখি তাদের স্থানাঙ্কগুলি লিখি তাহলে এই যে এই বিন্দুগুলো যে আছে সেই বিন্দুগুলো দেখতে বলেছে এবং কিভাবে দেখতে বলেছে আমি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর মানে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটো বাহু দৈর্ঘ্য এক একক নিয়ে এগুলো দেখতে বলেছে আচ্ছা প্রথমে যে কাজটি হবে সেটা হচ্ছে লিখে নিতে হবে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আমরা কি স্কেল নিয়েছি যেহেতু এটা মেনশান্ট মানে উল্লেখ করে দেওয়া আছে সেটা আমি এখানে লিখে নিচ্ছি আচ্ছা লিখে নিতে হবে এক্স অক্ষে দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওয়ান একক ওয়াই অক্ষে দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওয়ান একক এবার চলে আসি এর স্নানঙ্কে আশা করি তোমরা এর আগে আমি তোমাদেরকে বুঝেছি স্থানক কিভাবে নির্ণয় করতে হয় যে কোনো বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দুর অবস্থান থেকে স্থানক কিভাবে নির্ণয় করতে হয় এর আগের ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করা আছে আমি এখানে তাও একটা একটা করে বলে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এ বিন্দু স্থানাঙ্ক তাই তো আচ্ছা এখানে ওয়ান প্রথমে কি করতে হয় প্রথমে মূল বিন্দু থেকে দেখতে হয় একস অক্ষ বরাবর কত কত ঘর গেছে আচ্ছা এখানে দেখো যেহেতু স্কেল অনুযায়ী বলছে এখানে এক ঘর এখানে দু ঘর গেছে ঠিক আছে অক্ষ বরাবর মূলবিন্দুর বা দিকে তারপরে আমাদের কি করতে হয় তাহলে এখানে এক্সের স্থানাঙ্ক হচ্ছে দুই ঠিক আছে যেহেতু দুই ঘর গেছে অক্ষ বরাবর সেখান থেকে কিন্তু আর উপরে ওঠেনি বিন্দুটি একস অক্ষের ওপরেই অবস্থান করছে তাই তাহলে এখানে ওয়াই স্থানাঙ্ক কী হবে শূন্য কারণ তোমাদের এর আগেই বোঝানো হয়েছে যে বিন্দুগুলি একচকের উপর অবস্থিত হয় তার ওয়াই স্থানাঙ্কগুলো কিন্তু শূন্য হয় তাহলে এক্ষেত্রে শুধুমাত্র এক্সের স্থানাঙ্ক হবে কত দুই তাহলে এক্সের স্থানাঙ্ক দুই আর ওয়াই স্থানাঙ্ক কী হবে শূন্য তাহলে আমরা কি পাচ্ছি এই বিন্দুর স্থানাঙ্ক কী পাচ্ছি টু কমা জিরো ঠিক একই রকমভাবে বি বিন্দু স্থানাঙ্ক বি বিন্দুটি কিন্তু এক্সেস এক্স অক্ষের ওপর অবস্থিত অবভিয়াসলি এখানে ওয়াই স্থানাঙ্ক জিরো হবে তাহলে আমি কিন্তু আলাদাভাবে আর কেন জিরো হচ্ছে আর উল্লেখ করলাম না দেখে নেওয়া যাক যে বি বিন্দুটি মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর সরি এটা বা দিকে নয় আমার বলতে ভুল হয়ে গেছে এটা ডান দিকে হচ্ছে ডান দিকে কত দূর যাচ্ছে দেখো এখানে এক ঘরে গেল বা দিক মূল থেকে ডান দিকে একঘর গেল তারপর ঘর তিন চার পাঁচ পাঁচ ঘর গেছে তাহলে এখানে পাঁচ ঘর যাওয়া মানে এক্স অক্ষের বরাবর পাঁচ ঘর যাওয়া মানে এক্সের স্থানাঙ্ক কি হবে পাঁচ হচ্ছে আর এখানে যেতে এক্স বিন্দুর ওপরেই অবস্থিত তাই সেই জন্য ওয়াই স্থানাঙ্ক হচ্ছে শূন্য আচ্ছা এবার আমরা সি ডি এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব আচ্ছা প্রথমে বলে রাখি সি ডিই এই তিনটে বিন্দু কোথায় অবস্থিত ওয়াই অক্ষের ওপর দেখো এটা ওয়াই অক্ষের ওপর অবস্থান করছে আর তোমরা জানো ওয়াই অক্ষের ওপর যে বিন্দুগুলি থাকে তাদের এক্সে স্থানাঙ্ক অলওয়েজ কি হয় শূন্য হয় তাহলে এর আগে আমি শূন্যটা বসিয়ে দিই ঠিক আছে তাহলে সি বিন্দুর সি বিন্দুর এক্সের স্থানাঙ্ক শূন্য ডি বিন্দুর এক্সের স্থানাঙ্ক শূন্য হবে ই বিন্দুরও এক্সের স্থানাঙ্ক শূন্য হবে এবার আমরা ওয়াই স্থানাঙ্ক বের করব ওয়াই স্থানাঙ্ক মানে এর মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর কত মানে কত দূর উঠেছে কত ঘর উপরে উঠেছে প্রথমে সি বিন্দুরে দেখি আমরা দেখো ওয়াই অক্ষ বরাবরে কিন্তু স্কেলটা কি আছে দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কেটের এক একক ঠিক একই রকমভাবে স্কেল নেওয়া হচ্ছে দেখো ওয়ান এই যে এক দুই মিনে ওয়ান হচ্ছে তারপরে টু তারপরে এখানে থ্রি হচ্ছে ফোর এইভাবে আমি বিন্দুগুলো বসিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় আমাদের খুঁজতে স্থানাঙ্কগুলো আচ্ছা তাহলে এখানে সি বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরে আছে ওয়াই অক্ষ বরাবর এখানে আছে ওয়ান টু থ্রি ফোর আছে তাই তো তাহলে এখানে ওয়াই স্থানাঙ্ক কত হবে ফোর হবে ঠিক একই রকমভাবে ডি বিন্দুটি কত দূরে আছে মূল বিন্দু থেকে ওয়াই বরাবর কত দূর যাবো আমরা দেখো কত ঘোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হচ্ছে তাহলে এখানে ওয়াই স্থানাঙ্ক কত হচ্ছে সিক্স আচ্ছা ডি বিন্দু হয়ে গেল এবার আমরা ই বিন্দু দেখি ই বিন্দু অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দু থেকে কত দূর উপরে উঠেছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এখানে ওয়াই স্থানাঙ্ক কি হবে এইট হলো পরপর আমাদের বিন্দুগুলো বসিয়ে দেওয়া হলো। এবার যে বাকি যে বিন্দুগুলো রয়েছে বাকিগুলো কিন্তু ছক্কা তলের উপরে অবস্থিত ছক কাগজের উপরে এগুলো ছিল এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে আর বাকিগুলো কিন্তু অক্ষের উপরে নয় তলের উপরে রয়েছে ঠিক আছে ছক ছক কাগজের উপরে আচ্ছা এবার এবার আমি এবার আমি যে বিন্দুগুলো নির্ণয় করব প্রথমে আমি নির্ণয় করব এফ বিন্দু স্থানাঙ্ক কোথায় দেখো এফ বিন্দুটি কিন্তু এই যে এটা তাই তো এফ বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি দেখতে হবে যে স্কেল বসাতে হবে তাই তো আমি কি বলেছি যে তলের কোনো বিন্দু জানার জন্য আমার এক্স এর স্থানাঙ্ক জানা দরকার ওয়াই স্থানাঙ্ক মানে এক্স অক্ষ আর অক্ষের সাপেক্ষে আমাদের কি জানা দরকার এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক কি যে আর কিছুই নয় ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত মানে এই এফ এর হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত মানে এটা ওয়াই অক্ষ মানে এই অক্ষ থেকে দূরত্ব কত তার সেটা স্কেলের সাহায্যে মাপতে হবে ঠিক আছে বা কত ঘর সেটা মাপতে হবে আর এটা গেল এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক কি এক্স অক্ষ থেকে কত দূরত্ব রয়েছে সেটা মাপতে হবে আচ্ছা এই এইটা মানেই কিন্তু এটা তো একটা রেক্ট্যাঙ্গেল তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে মানে আয়তের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই ভাউটির সময় এই ভাউটি মানে এখান থেকে মূল বিন্দু থেকে এটা কত দূর সেটা আমাকে দেখতে হবে মূল বিন্দু থেকে ডান দিকে তাই তো আচ্ছা এই যে এই জায়গাটা যাচ্ছে এই বিন্দুটাকে আমি পয়েন্টেড করলাম এটা মানে চার ঘর মানে মূল বিন্দু থেকে চার ঘর এবার চার ঘর থেকে মানে এই বিন্দু থেকে ওয়াই বরাবর কত দূর উঠেছে তাহলে সেখানে ওয়াই স্থানাঙ্ক বেরিয়ে আসবে তাহলে এটা কত দূর উঠেছে দেখো এক আর দুই তার মানে এখানে ফোর কমা টু হচ্ছে স্থানাঙ্ক এফ এর স্থানাঙ্ক কত হচ্ছে ফোর কমা টু ফোর কমা টু ঠিক একই রকমে জি স্থানাঙ্ক নির্ণয় করবো দেখো জিএ স্থানাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে আমি কি করব এই যে ওয়াই অক্ষ থেকে কত দূর সেটা মেপে নেব আর এক্স অক্ষ থেকে কত দূর সেটা মেপে নেব আচ্ছা এটা মানেই মানে এই এই বাহু বাহুটি মানে এই বাহুটি ঠিক আছে তার মানে মূল বিন্দু থেকে কত দূরে আছে এই বিন্দুটি সেটা আগে জেনে নিই তাহলে এটা এক ঘর এটা দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর সাত ঘর মানে মূল বিন্দু থেকে সাত ঘর পর্যন্ত গেছে এবার সাত ঘর থেকে কত দূর উঠেছে দুই ঘর পর্যন্ত উঠেছে তাহলে এখানে জি বিন্দু কত হবে সেভেন কমা টু হ্যাঁ তারপরে এইচ এর এই এইচ এই বিন্দুটি নির্ণয় করব এইচ এই বিন্দুটি নির্ণয় করার জন্য প্রথমে কী ওয়াই অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে হবে তাই তো এক্স স্থান স্থানক পেতে গেলে এইটা মানেই হচ্ছে মূল বিন্দু থেকে কত দূর গেছে সেটা জানতে হবে মূল বিন্দু থেকে এই বিন্দুটি তাই তো তাহলে এটা মেপেনি কত ঘর গেছে এটা দেখা যাচ্ছে যে নয় দশ দশ ঘর গেছে এখানে হুম এখানে নয় এটা হচ্ছে দশ দেখো ভালো করে লক্ষ্য করো আট এটা আট তারপর দু ঘর পর নয় তারপর দু ঘর পর দশ তার মানে দশ ঘর দশ ঘর থেকে কত দূর গেছে এটা দু ঘর তাহলে এক আর দুই এই যে দুই ঘর দুই ঘর উপরে উঠেছে তাহলে এখানে এক্স এ স্থানাঙ্ক হচ্ছে দশ আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে দুই তাহলে এইচ এ স্থানাঙ্ক কত হচ্ছে এইচ এর স্থানাঙ্ক হচ্ছে কত তাহলে এইচ এর স্থানাঙ্ক কথা হচ্ছে টেন কমা টু এবার আমরা আই স্থানাঙ্ক তার থেকেও এই যে একটা কথা উল্লেখ করতে হবে এই যে এফ জি এইচ এদের প্রত্যেকের ওয়াই স্থানাঙ্ক কিন্তু দুই হচ্ছে কারণ এরা প্রত্যেকেই এক অক্ষ থেকে একই দূরত্বে রয়েছে দেখো দুই 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 এক্স অক্ষ থেকে একই দূরত্বে থাকা দরুন এরা কিন্তু সমরেখ দেখো একই রেখার ওপর অবস্থান করছে এফ জি এইচ ওকে এবার চলে আসে আইজেকে কে আইজেকে প্রথমে কি করতে হবে সেই একই রকমভাবে নিশ্চয়ই তোমরা এফ জি এইচ এর মতো আইজেকে নির্ণয় করতে পারবে এটা কিন্তু আলাদাভাবে আমি আর বললাম না আই কে স্থানাঙ্ক গুলো জাস্ট আমি লিখে দিচ্ছি দেখো এখানে আমি যদি ঠিক একই রকমভাবে আইজেকের বিন্দু স্থানক নির্ণয় করতে হয় ঠিক একই রকম ভাবে দেখিয়ে দিতে পারবো আই এর স্থানাঙ্ক হচ্ছে 2,3 জে এর স্থানাঙ্ক 3,4 কে এর স্থানাঙ্ক 4,5 এটা কিন্তু তোমরা বাড়িতে যাচাই করে নেবে আচ্ছা এবার পরবর্তী ক্ষেত্রে দুই নম্বর কি বলেছে বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন তিনটি বিন্দু সমরেখ দেখি দেখো দেখো দুই নম্বর কি বলেছে বিন্দুগুলোর মধ্যে কোন বা কোন কোন তিনটে বিন্দু সমরক্ষ তার জন্য দেখো এখানে প্রথমে দেখো এফ জি এইচ এখানে যেহেতু তিনটি বিন্দু বলেছে দেখো এফ জি এইচ একই রেখায় অবস্থিত প্রথমেই বলেছে যেহেতু এখানে একসক থেকে একই দূরত্ব অবস্থিত সেহেতু এরা একই রেখায় অবস্থিত করছে তাহলে প্রথমে কি হচ্ছে এফ জি এইচ এই তিনটে বিন্দু কিন্তু সমরেখ আচ্ছা বিন্দুগুলোকে কিন্তু কমা দিয়ে সেপারেট করতে হয় এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা তারপরে কি কি আই জে কে দেখো আই জে কে এই বিন্দুগুলো যদি আমি স্কেলের সাহায্যে বসাই তাহলে দেখো একটা রেখা পাবো আই জে কে আই জে কেও কিন্তু আই জে কেও কিন্তু সমরেখ সমরেখ আর কে কে আছে দেখো আর দেখো এখানে সি ডিই কিন্তু পরপর অবস্থান করছে তিনটে বিন্দু এই তিনটে বিন্দু যোগ করলেও একটা রেখা পাওয়া যায় তাই এই তিনটে বিন্দু কিন্তু সমরে তাহলে সি ও ডি ই ওকে সি ই আচ্ছা তারপরে আর কে কে আছে দেখো দেখো এই যে জে এফ JFB এফ বি বা বিএফজিও কিন্তু তিনটে বিন্দুকে একটা রেখার সাহায্যে যুক্ত করা যাচ্ছে তাহলে জে এফ বি যে এফ বিও কিন্তু সমরোক জেএফি জেএফবি সমরক্ষ লিখে দেওয়া হয়েছে তারপরে দেখো আর কি কি আছে সি আই এফ এই তিনটে বিন্দুও কিন্তু সমরোক হচ্ছে তাহলে সিআইএফ সি আই এফ এই তিনটে বিন্দু বসে নেওয়া হলো সিআইএফ আর কি কোনো সমরেখ হচ্ছে আর সমরেখ না আর কোনো সমরেখ হচ্ছে না তাহলে আমাদের এই কটাই কিন্তু বিন্দু তিনটি কিন্তু সমরেখা হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে দুই নম্বরের অ্যান্সার তিন নম্বরে আমরা চলে আসি কি আছে তিন নম্বর কি বলেছে তিন নম্বর বলেছে বিন্দুগুলোর মধ্যে তিনটে বিন্দু খুঁজি যার যারা সমরেখ হয় সমরেখ নয় মানে যাদের যে বিন্দুগুলোকে দিয়ে একটি রেখা বানানো যাবে না বা যে বিন্দুগুলো যোগ করলে একটি রেখা পাওয়া যায় না আচ্ছা তাহলে আমি দেখি সি সি জে এফ সি জে এফ এটা এটা বললেও হবে কারণ এই তিনটে বিন্দু কিন্তু একে রেখায় অবস্থিত নয় সি জে এটাকেও বলতে পারি সি এ জি হুম এটা বলা যায় যে কোনো তিনটে বিন্দু যেহেতু খুঁজতে পেরেছে আমি তিন নাম্বারে লিখছি যে কোনো তিনটে বিন্দু সি এ জি যে সি কোথায় গেল সি এ জে সি সি এফও বলতে পারো সি এ যে বলতে পারো সিএএফ লিখলাম ঠিক আছে সি এ এফ সি এফ লিখলাম এখানে বিন্দু তিনটি সমরেখ নয় বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত নয় সমরেখ মানে একই রেখায় অবস্থিত নয় এরা সমরেখ নয় ওকে টাইম যেহেতু লিমিটেড আর আমি ভিডিও এক্সটেন্ড করতে পারছি না পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে কিন্তু পরে ভিডিওতে এখানে আমি একটা কথা বলবো দুই তিন কিন্তু তোমরা নিজেরে করতে পারবে ছকা যে এই বিন্দুগুলো বসে বসে কোথায় তাদের অবস্থান সেটা দেখে নিতে পারবে আচ্ছা তারপরে এখানে তিন নম্বর যেটা বলেছে নিজে বিন্দুগুলো ছকে বসায় যোগ করো সমরক্ষ এখানে সমরক্ষ মানে একই রেখার মানে একটা স্ট্রেট লাইন হবে বিন্দুগুলোকে যোগ করলে আচ্ছা নিজে যে কোনো তিনটে অসমরক্ষ বিন্দু ছক মানে যে বিন্দুগুলো একই রেখা অবস্থা নয় এমন তিনটি বিন্দু নাও এবং বিন্দু তিনটি মানে স্থানাঙ্ক নির্ণয় করো স্থানাঙ্ক ছক কাগজে আমি উপরে তিনটি বিন্দু বাদে যে কোনো তিনটি সমর্ক বিন্দু আঁকে এবং তাদের স্থানাঙ্কগুলি লিখি দেখো এগুলো কিন্তু তিনটি বিন্দু যে তিনটি বিন্দু উদাহরণ দিয়েছে সেই তিনটি বিন্দু বাদ দিয়ে অন্য কোনো তিনটি সমর্ক বিন্দু তোমাদের মনে মনে ভাবতে হবে কাগজে লিখতে হবে এবং তাদের স্থানাঙ্কগুলো বার করতে হবে ওকে এটা তোমাদের কিন্তু নিজে করি এইটিন পয়েন্ট টুতে আমি আলোচনা করে দিয়েছি এইটিন পয়েন্ট টু তো হ্যাঁ এইটিন পয়েন্ট টুতে আমি আলোচনা করে দিয়েছি বা এইটিন পয়েন্ট টু নয় ঠিক এই এইটা এইটিন পয়েন্ট ওয়ানে আমি আলোচনা করে দিয়েছি তাই তাই আমি কিন্তু আর এই অঙ্ক দুটো করালাম না তোমরা নিজেরা বাড়িতে করে নিতে পারবে আর এই যে এই অঙ্কটা কিন্তু একই রকমভাবে আমি তোমাদের 18.1 পয়েন্ট ওয়ানের মতোই করতে হবে তবুও আমি কিন্তু দেখিয়ে দেবো পরবর্তী ভিডিও আমি এই ভিডিও আর এক্সটেন্ড করতে পারছি না জাস্ট লিমিটেড এবং ডেটার জন্য টাইম লিমিটেড এবং ডেটার জন্য ঠিক আছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে